তো আজকে দেখে নাও কি রান্না হবে। দেখো কষানোর পর কত সুন্দর কালারটা এসেছে, কেমন লাগছে? খুব ভালো, টেস্টি। হ্যাঁ ইরিয়া বাবা, ফ্ল্যাশব্যাক। দেখো আজকে আমাদের হাঁস পিকনিক হবে, আর ভাই সবকিছু রেডি করে এখন বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে বলতে, ওর একটা বন্ধুর ছেলে, তার কিছু প্রবলেম হয়েছে, হাসপাতালে ভর্তি, সেখানে দেখা করতে গেছে। এসে তারপরে আমাদের আবার ব্লগটা স্টার্ট হবে। তো আজকে দেখে নাও কি রান্না হবে। সদ্য শীত পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আজকে হাঁস হবে। পিসি তুমি কিছু বলবে? হ্যাঁ, আমরা খুব এনজয় করব, পিকনিক হচ্ছে আমাদের, আর এটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এখনো পর্যন্ত আমি হাঁস ট্রাই করিনি, এই প্রথম। হ্যাঁ, কিন্তু ওই বলেছিল যে এবারে যদি আমি যাই আমাকে কিন্তু হাঁস খাওয়াতে হবে। আমি হাঁস খাইনি, আমাকে হাঁস খাওয়াতে হবে। তাহলে খুব এক্সাইটেড, হাঁসটা শুধুমাত্র পিসির জন্যই আনা। অনেকদিন আগে হাঁসের মাংস খাওয়া হয়েছিল, আবার আমাদের পুচকুর পিসি আসছে, এসেছে, তাকে আবার নতুন করে হাঁসের মাংস খাওয়ানো হবে বলে আমরা হাঁস ছাড়াচ্ছি। আমি চলে এসেছি বন্ধুরা, লেট হয়ে গেছে আমার, আমি লেট আজকে অনেকটাই, কারণ শুনলে দিদি বলেছে। তো এখন হাঁসটা কাটা হবে, তোমাদের দেখাই, চলো। কষাই বসে আছে। তো আমরা নিজেরাই এনে হাঁসটা, দেখলে তোমরা, নিজেরাই নিয়ে এসেছি আমরা হাঁসটা। এখন বড়মা আমাদের এক্সপার্ট এসবে কাটা কুটিতে, তো এখন বড়মাই কাটছে হাঁসটাকে। তো বড়মা, কি কি কাটার অভিজ্ঞতা আছে তোমার বলো? হাঁস, মুরগি, ছাগল ফাগল কেটেছে কোনোদিনও? চলো বন্ধুরা, এখন রেডি করে নিচ্ছি। হ্যাঁ, কাটো, কেটে নিচ্ছি। সবাইকে নেমন্তন্ন করে দাও। সবার নেমন্তন্ন বর্মা তুমি করো, নেমন্তন্ন আচ্ছা, সবাই চলে এসো। তোমাদের সবার নেমন্তন্ন রইলো একটা হাঁস, একটু একটু করে খুঁটে খুঁটে খাবো সবাই। পিসি এখন খুব এক্সাইটেড হয়ে লেসুন ছুলছে, আর এইদিকে হলো মা, নিরামিষ চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি হবে, ডাটা দিয়ে সব সবজি দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি। এটা হলো সাবস্টিটিউট, মানে ও হাঁস খেতে পারবে না নাকি এখন কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, যদি না পারে তাহলে এটা দিয়ে ওর চলবে, তাই তো? আচ্ছা বড়মা খুবই স্পেশাল ভাবে এই মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, খাসির মাংস বানায়, কোনো ভিনেগার বা লেবু ঠেবু কিছু না দিয়ে, প্রেশার কুকার, উইদাউট প্রেশার কুকার, কিন্তু খুব নরম হয় মাংস। তো সেই সিক্রেটটা জানবো আজকে বড়মার কাছ থেকে, যে কি করে এত নরম হয় তোমার মাংস। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব পেস্ট করা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার, আর অল্প করে একটু তেল দিচ্ছি, দিয়ে অল্প করে মাখিয়ে নেব। তারপরে তুমি কি প্রসেসে করে যে মাংসটা এত নরম হয় সেটা বলে দাও। মাংসটা ভালো করে হাতে করে মেখে রেখে দেবো, এখন এটা চাপা দিয়ে 1 ঘন্টা। তারপর প্রেশার কুকারে তো করো না, তাও এত নরম হয় কি করে? এটা সিম করে আস্তে আস্তে করে কষাবো, আস্তে কষতেই হয়ে যাবে। মেখে রাখাটা 1 ঘন্টা এটাই দরকার। ভালো করে মশলাটা হাতে করে মাখতে হবে। বা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, এরকম মেখে এবার চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, তো বড়মা রান্না কষানো বসিয়ে দিয়েছে অলরেডি। তো বড়মাকে জিজ্ঞাসা করিনি কি কি দিল ফোড়নে। তো যাই হোক, এটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখন কষানো হচ্ছে। কতক্ষণ ধরে কষাবে? 1 ঘন্টা সিম করে কষাবো। গ্যাসটা সিম করে 1 ঘন্টা ধরে কষাতে হবে। তারপর কি গরম জল দেবে? তাই তো, গরম জল রেডি হচ্ছে, গরম জল রেডি হচ্ছে। আর তো আজকে কষাতে কষাতে বলো কি কি মেনুতে রয়েছে আজকে? আজকে বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ফুলকপি,
ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি আর মাংস আর চাটনি। হাঁসের মাংস, হাঁসের মাংস দেখো কষানোর পর কত সুন্দর কালারটা এসছে, দেখে মনে হচ্ছে পুরো খাসির মাংস কষছে। আর এদিকে গরম জল ফুটে যাচ্ছে, বর্মা এখন আলু দেবে। দাও আলু কষা দিল, আলুটা আগে দিলে এত অনেকক্ষণ ধরে কষালো তো গলে যেত আলুটা, এখনই গলে গেছে, কষাতে কষাতেই গলে গেছে। ট্রাই করে দেখলাম এক পিস। এমনিতে হাঁসের মাংস খুব শক্ত, গলতে চায় না জানোই তোমরা, কিন্তু কষাতে কষাতেই গলে গেছে। এখন গরম জলটা দেয়া হলো, অল্প অল্প করে দেবে। এখন এটা এরপর এখনো কতক্ষণ হবে বর্মা? আর 5-10 মিনিট হয়ে তারপর নামিয়ে দেবে। বর্মা এখন কষানো ট্রাই করছে, কেমন হয়েছে, কেমন লাগছে? আমরা কষানো থেকে শুরু করেছি, আর এদিকে রিয়া বর্মা স্পেশাল করে মেখে দিয়েছে ভাত, সেটা খাচ্ছে। রান্না বান্না সব কমপ্লিট, এখন দেখো সাজানো হচ্ছে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ির প্লেট। কত রকমের ভাজা গো, মাছ ভাজা, ওটা কি বেগুন ভাজা, পটল ভাজা, বকফুলের বড়া, এটা ওটা বেগুন ভাজা, মাছ ভাজা, এটা হলো চচ্চড়ি, কপির ডাটা চচ্চড়ি, আর ওইটা কি, ওইটা ওইটা ভর্তা টাইপের ওল ভাতে, আর কত কি, আবার হাঁসের মাংস, আবার চাটনিও আছে। জামাইবাবু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাদেরকে ফেলে, তো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই। দিদি বর্মা ওইদিকে রিয়া রয়েছে, আর এই যে জামাইবাবু, একবার মাংসের কালারটা দেখো, বোঝা যাচ্ছে না, তাও টকটকে লাল হয়েছে পুরো, কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়া ছিল, তো গন্ধটাই একটা আলাদা। আমাদের সব খেয়ে দিয়ে অবস্থা খারাপ, এত খেয়ে নিয়েছি সব দেখো। এখন আমরা সবাই মিলে একসাথে দাঁত খোঁচাচ্ছি, কারণ হাঁসের মাংস দাঁতে ঢুকে গেছে, তো ওগুলো এখন আমরা এখন বের করছি। রিয়াদির আবার বিয়ে, তাই মেহেন্দি পড়ছে এখন শুয়ে শুয়ে। আর এই যে কাকি মুখে হাত দিয়ে, কি মিলল রে ভাই, রিয়াদির আবার বিয়ে তাই মেহেন্দি পড়ছে শুয়ে শুয়ে, আর এই যে কাকি মুখে হাত দিয়ে, বাহ 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 বাহ। আর রিয়াদিকে দেখো শুয়ে রয়েছে রাজরানী, আর ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে নকরানী। ও আমরা তো পুরো সায়ার, কিন্তু শুয়ে শুয়ে গান করবে কে? গুড ইভিনিং গাইস, তো এখন ইভিনিং, ইভিনিং না, হ্যাঁ ইভিনিং, তো এখন আমাদের ইভিনিং এ স্ন্যাক্স এ দেখাচ্ছি তোমাদের চা, আর এটা কি বিস্কুট বর্মা, জিপ বিস্কুট, বর্মা জিপ বিস্কুট, রে বাবা হ্যাঁ রিয়া বাবা। এবার রিয়া জিপ করবে জিপ বিস্কুট, হলো না এটা, মা কালীর মতন করো। কত সুন্দর ভাবে দেখো দিনটা কেটে গেল, বুঝতেই পারলাম না যে কখন দিনটা কেটে গেল, আনন্দে হাসিতে খেলাতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন একটা ভিডিওতে। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, টাটা, গুড নাইট, গুড নাইট।